অভিনেত্রী এবং পরিচালক হিসেবেও খুব উন্নত মানের। তার কারণ হচ্ছে ও ওর কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে, ওর যেটা পছন্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। এটা হচ্ছে একটা বড় পরিচালকের গুণ, যে আমি যেটা করলাম তাতেই ও রাজি হয়ে গেল তা কিন্তু নয়। ও যেটা চাইছে, ও যেভাবে দেখেছে দৃশ্যটা, ও সেইভাবেই দেখতে চাইছে। ওকে, সুতরাং আমার মনে হয় যে এটা একটা পরিচালকের বড় গুণ। এবং ছবিটা খুব নির্মল একটা ছবি, এতে যে অনেক বেশি কায়দা কানুন করার মতো ছবিটা নয়, তো ছবিটার গল্পটা ঠিকভাবে বলাটাই হচ্ছে সিনেমাটা। এবং আমার মনে হয় মানুষই সেটা খুব সুন্দরভাবে বলতে পেরেছে। জীবনে 100 বার প্রেম আসতে পারে, একবার প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার বলে না, প্রেম 100 বার আসতে পারে। কারণ প্রেম হচ্ছে একটা ব্রেনের মধ্যে রাসায়নিক ক্রিয়া, সেটা অনেক বয়সে অনেক ক্ষেত্রে অনেকভাবে আসতে পারে। সেটাকে কন্ট্রোল করার ক্ষমতাও ঈশ্বর মানুষকে দিয়েছে। সুতরাং প্রেমে মানুষ পড়তেই পারে। আর প্রেম বলে যে একটা মানুষের প্রেমেই পড়তে হবে তা তো না। আমি তো অনর্গল প্রেমে পড়ি, ফুলের প্রেমে পড়ি, জায়গার প্রেমে পড়ি, যে কোনো কিছুর প্রেমে পড়ি। রাস্তায় কত দাদু দিদারা ঘুরে বেড়ান, আমি তাদের প্রেমে পড়ি, পরিস্থিতির প্রেমে পড়ি। সারাক্ষণ প্রেম সব কিছুর সঙ্গে হতে পারে। প্রেম হচ্ছে মানুষের ইনার বিউটি। সুতরাং প্রেম অহরহ হতে পারে। বড় পর্দে এর আগেও আমাদের এক ছবিতে মানুষ দেখেছে, কিন্তু জুটি বেঁধে দেখেনি, জুটি বেঁধে এই প্রথমবার। এবং আমার মনে হয় যে আমাদের দুজনের কাজই মানুষের ভালো লাগবে। আমি বলবো যে 26 এপ্রিল আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, এবং ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং সপরিবারে দেখবেন। এটা আমাদের সকলের গল্প।